স্রোতে ভেসে যাওয়া শিশুকন্যার মৃতদেহ উদ্ধার হলো বড়খলায়। এতে কাছাড়ে বন্যাক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে হলো 3। জল কমায় সোমবার সকালে মৃতদেহ বড়খলার কাশীপুর এলপি স্কুলের সামনের ডুবজারে ভেসে উঠে 5 বছরের শিশুকন্যা তাসমিন বেগমের। শনিবার খরস্রোতার জাটিঙ্গা নদীর জোয়ারে জলে এক আত্মীয়ের সাইকেল থেকে পড়ে যায় তাসমিন, আর মুহূর্তের মধ্যে জোয়ারে জলে তলিয়ে যায় সে। তার বাবার নাম মাহমুদ আলী বলে জানা যায়। এদিকে রবিবার ইলিয়াস আলী নামে এক ব্যক্তির লাশ উদ্ধার হয় ওই এলাকায় এবং রজতচন্দ্র নামে একজন এখনও সন্ধানহীন। এছাড়া লক্ষ্মীপুরের জিরিঘাটের থানা এলাকায় কার্জন বস্তিতে জলাশয় থেকে দীপক শুক্লবদ্ধ নামে এক যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে রবিবার রাত 8টা নাগাদ। বড়খলা থেকে জাকওয়ান আহমেদের রিপোর্ট।